তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি জিনিস নিয়ে। কালকে করোনা ভাইরাস সম্পর্কে তোমাদের সবাইকে অনেক কিছুই বলেছে, এবং আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মানুষের বেঁচে থাকার সব থেকে সুন্দর উপায় এবং সুন্দর একটা হবি যেটা হচ্ছে গাছ, সেটাকে নিয়ে বলতে। তোমাদের কাছে দেখাবো আমার কালেকশনে কিছু থাকা ক্যাকটাস, সাকুলেন্টস এবং বিভিন্ন রকমের গাছপালা। তো আজকে চলো শুরু করি আজকের ব্লগটা, আজকের নতুন ব্লগে। ফার্স্ট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার তৈরি করা কিছু বনসাই। যেরকম দেখছো এই বনসাইটা তৈরি হয়েছে রুটোবার রক ফরমেশনে, এই জিনিসটা হচ্ছে জুনিপার। ওকে, এছাড়াও আমার এখানে দেখো গ্রিন লিলি আছে কিছু, ঠিক আছে। এইটা হচ্ছে জেট প্ল্যান্ট, এইটা হচ্ছে ফাইকাস মাইক্রোকার্পা, এটাও একটি বনসাই, এটা খুবই সুন্দর একটা বনসাই। এইটা হলো পাম গাছ, এইটা দেখো আমি প্রোপাগেশন করেছি স্টেম, মানে রুট কাটিং, স্টেম কাটিং করে সেই জিনিসগুলোকে তৈরি করা। এটা হলো ডেভিলস ব্যাকবোন বলা হয়, এটার বড় গাছটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ফাইকাসের আরেকটা বনসাই তৈরি করা, এটা হলো ফাইকাস প্যান্ডা বা গ্রিন আইল্যান্ড ফাইকাস। এটা তোমরা সবাই জানো ফাইকাস বেঙ্গালেন্সিস অর্থাৎ বট, বট গাছের কিছু বনসাই তৈরি করা ফরমেশনে আছে আপাতত। এটা ছোট একটা চারা এনে লাগিয়েছিলাম। এটা হচ্ছে একটা ভ্যারেন্ডা গাছের মতনই, যেটাকে ভ্যারেন্ডা গাছের মতনই বলা হয়, জ্যাট্রোপা বলা হয় এটাকার নাম। এই জ্যাট্রোপা গাছে অনেক সময় বায়োডিজেল তৈরি করতেও কাজে লাগে। এইটা হচ্ছে তার কলি, এখানে ফুল হয় এবং এখানে ফল হয়। এছাড়া এটা হচ্ছে ধুতরো, ধুতরো গাছের এটা ডবল ভার্সন, অর্থাৎ একটা গাছের মধ্যে দুটো করে ফুল একসাথে হবে। এটা হচ্ছে সেটা, এটা হচ্ছে কালো ধুতরো, এটার পহচান হচ্ছে দেখো এটি স্টেমটা পুরো ব্ল্যাক। এছাড়া আমার কাছে কিছু টাইম ফুল আছে, এইটা হচ্ছে ক্যাকটাস অ্যাস্ট্রোফাইটাম, অসাধারণ একটি ক্যাকটাস। এবং এই ক্যাকটাসটা তুমি একদম রেদে রাখতে পারো, খুব জল কম দরকার হয়। এবং এই মাথার উপরে যে বার্ডসগুলো দেখতে পাচ্ছ, এই বার্ডসগুলো হচ্ছে ফ্লাওয়ার। এছাড়া এটাও একটা ক্যাকটাস, এটা হচ্ছে ফাইকাস রেটিউসা। এটা হচ্ছে অ্যারাবিকম, যেটাকে তোমরা জানো অ্যাডেনিয়াম হিসেবে। এটা সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এটাও একটা বনসাই করা, যেটাকে আমি মোটামুটি একটা তার দিয়ে একটা ফরমেশন আনার চেষ্টা করেছি একটু স্পাইরাল ভাবে। দেখতেই পাচ্ছ এইটা হলো কামিনি, এটাকে একটা বনসাই রূপ দেওয়ার চেষ্টা করেছি আমি। এই কামিনিরই আরেকটা ভার্সন আছে, এইটা এটা একটু বড়। এইটা হলো এলাচ গাছ, যে এলাচ তোমরা খাও সেই এলাচি এটা। এটা হলো লেমন গ্রাস, এটা সুন্দর বেশ চা বানিয়ে খাওয়া যায়, চায়ের সঙ্গে দিয়ে খাওয়া যায়, কোনো চিকেনের প্রিপারেশনের জন্য ইউজ করতে লাগে। খুবই ভালো একটা আদা লেবুর একটা সংমিশ্রিত গন্ধ এবং খুবই মেডিসিনাল ভ্যালু আছে এটা। এই রুটস বা স্টেম এইখানটা অত্যধিক পরিমাণে অ্যালকালয়েড থাকার কারণে এটার নাম লেমন গ্রাস, কারণ এই লেমনের একটা ফ্লেভার থাকে। এটা পরে গ্রাস ফ্যামিলিতে, এটা হলো ক্যালাঞ্চো, এটা এখন ফ্লাওয়ারিং এর শেষে আসছে, ফ্লাওয়ারিং এর সময় চলে গেছে, তবুও একটু সময় থেকে ফ্লাওয়ারিং দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প গাছ এখন বেরোতে আরম্ভ করেছে এর মধ্যে। এইটা হচ্ছে ফায়ার স্টিক, ইউফোর্বিয়া মিলি যাকে বলা হয়, ফায়ার স্টিক প্ল্যান্ট। এটা অসাধারণ সুন্দর একটা গাছ, যেটা অত্যধিক রোদ পড়লে পরে এগুলো সব লাল হয়ে যায়, তাই জন্য তার নাম ফায়ার স্টিক। এটাকে তোমরা সবাই জানো যে কামিনি তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট বনসাই, তার বড় ওইটা দেখো ফ্লাওয়ারিং এসছে সব। এটা আমার আরও কিছু অ্যাডেনিয়াম, এগুলো ডবল ভ্যারাইটি অ্যাডেনিয়াম, দুটো করে একসাথে হয়।
যেটা কোনো ফ্লাওয়ারিংয়ে আসেনি তবে খুব শীঘ্রই আসবে। এটা হোয়াইট, এটা কিন্তু একটু ভেরিগেটেড টাইপের, এইখানে একটা আছে আমার ফালকাস। এছাড়াও তোমাকে দেখাই কিছু অর্কিডস, যেটা বলে অর্কিড ব্যান্ডা। এটা হলো হোয়া, যেটা সম্পূর্ণরূপে উইদাউট এনি মিডিয়াটা লাগানো আছে। আমি জাস্ট লাগিয়েছিলাম আজ থেকে দু বছর আগে। এটার মধ্যে খালি একটু কোকোপিট, একটু ব্যানানার পিল আর অল্প একটু কাঠের টুকরো দিয়ে এটা সাপোর্টে আমি এটা বসিয়েছিলাম। এটা হচ্ছে ইয়ার প্ল্যান্ট, এটা কিন্তু কোনো মিডিয়াম নয়, জাস্ট একটু সুন্দর দেখবার জন্য জিনিসটাকে আমি করে রেখেছি। এই জিনিসটা পুরোটাই আলাদা, তুমি দেখতেই পাচ্ছ পুরো জিনিসটাই আলাদা। কোনো মাটি লাগে না, কোনো নিউট্রিশনও লাগে না মোটামুটি, খালি একটু জল স্প্রে করলে একটু ছাওয়ার মধ্যে রাখলেই এটা বড় হতে থাকে। এটা হলো ইয়ার প্ল্যান্ট। এটা হচ্ছে এপিফাইটস অ্যাকচুয়ালি, এটা পরগাছা, গাছের উপরে বাকলে জন্মায়, তাই ডাইরেক্ট মাটির সাথে এদের কোনো কানেকশন নেই। তুমি দেখতে পাচ্ছ আমি একটাই জিনিস ছিলাম, সেখান থেকে কতগুলো বেবিজ তৈরি হয়েছে। এরপরে তোমাদের দেখাই, এটা হচ্ছে সাকুলেন্ট গ্যাস্টেরিয়া। এগুলো সব স্টক যেখান থেকে ফ্লাওয়ারিং এসেছিল, এখন সেই ফ্লাওয়ারগুলো শুকিয়ে গিয়েছে। এইটা হচ্ছে একটা ক্যাকটাস, খুবই সুন্দর, এতে কাটা হয় না তবে দেখতে অসাধারণ লাগে। এটা ক্রিসেন্থেমাম, এইটা হচ্ছে আরেকটা অ্যাস্ট্রোফাইটাম, যে অ্যাস্ট্রোফাইটাম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এইখানে। এই অ্যাস্ট্রোফাইটামেরই আরেকটা ভ্যারাইটি হচ্ছে এইটা, দেখো এইটা এখানে, এখানে কিন্তু এটা খুব শীঘ্রই ফ্লাওয়ারিংয়ে চলে এসছে। এই গ্যাস্টেরিয়ারই আরেকটা কালচার আমি এখানে করেছি, এইটাকে তোমরা ক্যাকটাস বলেই জানো, সবাই দেখেছো এই ক্যাকটাস। এইটা হলো ডস্টেনিয়াম বা ডস্টেনিয়া, ফুলগুলো খুবই সুন্দর হয়, এর প্রপাগেশন হয় সিডস থেকে। এটা খুব সুন্দর একটা গাছ, ড্রপ রেজিস্ট্যান্ট গাছ, যেটা অল্প জলে রোদে মোটামুটি থেকে যেতে পারে, খুবই কম মেনটেন্যান্স গাছ। এর ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানেও সিডস হয়, যে সিডসগুলো পরে পড়লে পরে ওখান থেকে গাছ হয়। দেখো আমার ওখানে একটা ছোটো গাছ আর একটা নতুন তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ তলা দিয়ে সাইড দিয়ে একটা বেরোচ্ছে। তো অস্ট্রেলিয়া খুবই সুন্দর একটা গাছ, তোমরা ট্রাই করতে পারো কোনো সময়। এটা হলো হাওরথিয়া, হাওরথিয়া খুব সুন্দর একটা গাছ, এটা সাকুলেন্ট। এইটা হলো সেই যে গাছের কাটিং, যে কাটিংগুলোকে বড় করে আমি করেছি, যেটাকে বলেছিলাম ডেভিলস ব্যাকবোন। এটা ইউনিয়ন, এই ইউনিয়ন গাছ আমি অনেকগুলো চারা বানিয়েছি। এই ইউনিয়ন গাছের কিছু চারা এখানেও আছে। এটা হচ্ছে মাদার প্ল্যান্ট, এখান থেকে তৈরি করা এদের, এখান থেকে তৈরি করা এদের। এটা হোয়াইট গেমস, নতুন করে কিছু বীজ দিয়েছিলাম যার পর থেকে এই গাছগুলো নতুন এখন বেরোচ্ছে, খুবই সুন্দর গাছ তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ছোট একটা ব্যালকনি গার্ডেন।
তো ফ্রেন্ডস আজকের ব্লগ এতটাই, এবং তোমাকে যা যা তোমাদেরকে যা যা গাছ আমি দেখালাম আমার সম্ভারে মোটামুটি, সেই সব গাছ নিয়ে তোমরা যদি কোনো গাছ ভালো লেগে থাকে, স্পেশালি কোনো গাছ যদি পছন্দ হয়ে থাকে সেই গাছ নিয়ে স্পেশালি তুমি বলো যে কোন কোন গাছের কী কী স্পেসিফিকেশান, কী কী মাটির দরকার, কীরকম ফার্টিলাইজার দরকার, কীরকম তার লাইট রিকোয়ারমেন্টস, কীরকম তার ফুড মানে গাছের খাদ্য কতটা লাগবে, কীরকম তার জল ওয়াটার রিকোয়ারমেন্টস, ওয়াটার ইনটেক ক্যাপাসিটি, ঠিক আছে, সেসব নিয়ে যদি বলতে পারো তাহলে আলাদা আলাদা বিভিন্ন গাছের সম্বন্ধে বা কোনো স্পেশালি গাছের সম্বন্ধে বা স্পেশাল গ্রুপ অফ প্ল্যান্টসের সম্বন্ধে আমি সেটা নিয়ে ডিসকাস করতে পারি বা সেটাকে নিয়ে বলতে পারি। তো ভালো লাগলে লাইক করো, অবভিয়াসলি কমেন্ট করো, কমেন্ট সেকশানে জানিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো আমাদেরকে, যাতে আরও নতুন নতুন ব্লগ এবং নতুন নতুন ভিডিওস তোমাদের সামনে আমি আনতে পারি। টাটা।